तो बैंक रिकन्सिलिएशन आसाम नम्बर 49 प्रिपेयर अ बैंक स्टेटमेंट अफ सुंदरी वाह सुंदर अंक सुंदर आज सुंदर बैंक रिकन्सिलिएशन बनाते हैं सुंदर की समस्या हो रे कैशबुक बैंक कलम कलम संगे पासबुक मेले रईट तक वो हाँ कैशबुक बैलेंसा दिए बोले तुम्हें बो तो पासबुक बैलेंस कत बैलेंस छो बार कर दाओ यही बैंक रिकन्सिलिएशन बेसिक थीम তাহলে ক্যাশবুকের ব্যালেন্সটা দিয়ে শুরু করব আর পৌঁছব কোথায় পাসবুকে কথা বলতে কোনো কষ্ট আছে কারোর ক্যাশবুক দিয়ে শুরু করে কোথায় পৌঁছব বল পাসবুকে পৌঁছব তো আমি তখন একটা রাফ ক্যাশবুক বানানোর চেষ্টা করছি একটা রাফ ক্যাশবুক বানিয়ে বার রেকটিফাইড ক্যাশবুক বা রিভাইজ ক্যাশবুক বানিয়ে আমি একটা রিভাইজ ক্যাশবুক বলে বেশি ভালো তাই রিভাইজ ক্যাশবুক বানিয়ে আমি চেষ্টা করছি যে আমার রুল ফলো করে ফার্স্ট রুল পুট দ্য ব্যালেন্স पुट द बैलेंस पक्का ओवरड्राफ्ट बैलेंस एज पर कैशबुक पुट द बैलेंस बसानों समय खुजे पेलम ओवरड्राफ्ट बैलेंस बैंक ओवरड्राफ्ट बैलेंस कोथाय आछे बोलो ओवरड्राफ्ट बैलेंस कोन दिके बसे ना ओवरड्राफ्ट बैलेंस कोन दिके बसे राइट साइडे राइट साइडे आमी तो बेशी किछु बुझी ना बैलेंस दुटो दिक हय एकटा हय बाँ दिक नय डान दिक आर बैलेंस हलो डान दिके बसानो बसानाम कत कैश 8000 टाका राइट एबार देखि एज पर कि आछे বাচ্চারা এজ পার কি আছে এজ পার সিবি আছে তো আমি রাইট সিবি আর পিবি বিসাইড আমার রোল নাম্বার 1B রাইট সিবি আর পিবি বিসাইড এইভাবে লিখি আমি তাহলে সিবি লিখলাম বিসাইডে যেখানে সিবি লিখবি তার মাথার উপরে প্লাস লিখবি সিবি দেখলেই প্লাস লিখবে তো দ্যাটস ভেরি সাইডস আমি বলি কি রোল নাম্বার 1C কি বলেছি সিবি প্লাস পিবি মাইনাস এদিকটা প্লাস হয়ে গেল এদিকটা মাইনাস হয়ে গেল এইটা পর্যন্ত বলে করে আমরা থামলাম দিস ওয়ান এ বি সি রুল ইজ মিন্ট ফর অনলি পুটিং দ্য ব্যালেন্স অ্যান্ড টু ফাইন্ড হুইচ ওয়ান ইজ মাই অ্যাডেড হুইচ ওয়ানস আর টু বি অ্যাডেড অ্যান্ড হুইচ আর টু বি ডিডাক্টেড রাইট না কোনটা যোগ করবো কোনটা বিয়োগ করবো লেফট সাইড বলা করলে মাইনাস করে গা এই অঙ্কে আর এই অঙ্কে রাইট সাইডে অঙ্কে রাইট সাইডে অনেকে প্লাস করবো তাহলে সঙ্গে সঙ্গে ওভারড্রাফ্টের জন্য দেখ উল্টো হয়ে গেল আগে কি শিখেছিলাম যখন সিবিটা এখানে ছিল এদিকটা প্লাস করতাম যখন ব্যালেন্স নর্মাল ব্যালেন্স ছিল এখন এদিকটা প্লাস হবে আর কোনো কথা নেই সিম্পল অঙ্ক আগে যেমন করেছি তেমনই করবো চেক ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক নো ইন্টু ওয়াজ পাসড ইন দ্য ক্যাশবুক চেক ডিপোজিট করেছি বাট নো ইন্টি ওয়াজ মেড থ্রু ক্যাশবুক ক্যাশবুকে এন্ট্রি করিনি তাই নট ইন সিবি কি নট ইন পিবি নট ইন সিবি রাইট নট ইন সিবি জোরে জোরে বলবি কথা নট ইন সিবি এটা কী অঙ্ক বলো নট ইন সিবি ক্যাশবুকে এন্ট্রি নেই তুমি কী করবে মেক এন্ট্রি তাহলে দুটো রুল শিখেছিলাম নট ইন সিবি মেক এন্ট্রি নট ইন পিবি রিভার্স এন্ট্রি চলবে নট ইন সিবি মেক এন্ট্রিতে কী করবে আনেবালা এন্ট্রি ডেবিট সাইডে জানেবালা এন্ট্রি ক্রেডিট সাইডে নট ইন পিবিতে কী করবে হয় বাঘের গল্প নয় কুমিরের গল্প হয় ডেবিটে ছিলাম তো ক্রেডিটে যাবো ক্রেডিটে গেলাম তো ডেবিটে যাবো রিভার্স এন্ট্রি তো চলো আমি পুরো রুলটা একবার বলে দিয়েছি দেওয়ার পরে কী হয়েছে চেক ডিপোজিটেড বাট নাও এন্ট্রি ওয়াজ পাস থ্রু ক্যাশবুক 300 টাকা এটা ক্যাশবুকে এন্ট্রি নেই তাই আমি এন্ট্রি করে দেবো চেক রিসিভড বাট নট সেন্ড টু ব্যাঙ্ক চেক রিসিভ করেছো করে এখনও ব্যাঙ্কেই পাঠায়নি তাই তো তাহলে ব্যাঙ্কে ক্যাশবুকে লেখা হলো চেকটাকে কিন্তু ব্যাঙ্কে যেহেতু পাঠানো হয়নি তাই এটা নট ইন পিবি হয়ে গেল পাসবুকে যায়নি কিন্তু চেকটা রিসিভ করেছো মানে নিশ্চয়ই ব্যাঙ্ক পার্লামেন্টে তুমি লিখে দিয়েছো তখন তুমি এটাকে বাঘের গল্প করে দেবে চেক রিসিভ তো আনেওয়ালা কাহানি মানে ডিপোজিট কাহানি ওকে 1000 টাকা এদিকে হলো তাহলে কোনটা প্লাস হচ্ছে কোনটা মাইনাস হচ্ছে পাশে পাশে লিখতে লিখতে চল পরেরটা ক্রেডিট কলম অব দি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাস্ট শর্ট তাহলে ক্যাশবুকের ক্রেডিট কলম অব ব্যাঙ্ক অ্যাকাউন্ট তা সেখানে শর্ট ফল হয়েছে দেখানো কম হয়ে গেছে 100 টাকা আচ্ছা ক্রেডিট যদি 100 টাকা কম হয় তুমি যদি মেলাতে চাও তাহলে নিশ্চয়ই ক্রেডিট 100 টাকা লিখে দেবে এভি প্লাস হয়ে গিয়া এভি নট ইন সিবি কাহানি হ্যাঁ এটাও সিবি কাহানি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ডাইরেক্টলি বাই ব্যাঙ্ক আন্ডারস্ট্যান্ডিং অ্যাডভাইস স্ট্যান্ডিং অ্যাডভাইস মানে ব্যাঙ্কে একখানা কাগজ লিখে জমা দিয়েছিলাম যে তুমি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করে দেবে 500 টাকা কত টাকা আছে 500 টাকা তাহলে পেমেন্ট এন্ট্রি চলে গেল এটা নট ইন সিবি হলো ক্যাশবুকে এন্ট্রি নেই তাহলে জানেবালা এন্ট্রি না আনেবালা এন্ট্রি বল জানেবালা এন্ট্রি এটা গোয়িং আউট এন্ট্রি বা গোজ আউট এন্ট্রি 500 টাকা প্লাস রাইট সাইডে গেল প্লাস হয়ে গেল
ব্যাংক চার্জ এন্টার্ড ইন দ্য ক্যাশবুক টুয়াইস, ব্যাংক চার্জ বলে একটা খরচা হয়েছিল, হ্যাঁ ওই খরচাটা ক্যাশবুকে কভার এন্ট্রি করে দিয়েছে দুবার, তার মানে রাইট সাইডে ও বেটা কী করেছে দুবার এন্ট্রি করে দিয়েছে, কভার এন্ট্রি করেছে বল দুবার। এটা ঠিক করতে গেলে লেফট সাইডে একবার লিখবো, লেফট সাইডে একবার লিখবো, ক টাকা লিখবো, 10 rupees। চেক রিটার্নড বাট নো এন্ট্রি ওয়াজ পাসড, এইটা নিয়ে খুব অশান্তি। বাবু চেক রিটার্ন মানে কি, চেকটা পেয়েছিলাম ফেরত দিয়েছি, অনুমান করলাম চেকটা আমরা রিসিভ করেছিলাম, আজকে কী হয়েছে বল, আজকে ওটা রিটার্ন হয়ে গেছে। তাহলে চেক রিটার্ন হচ্ছিল কত টাকা, চেক এখানে আমি জমা দিয়েছিলাম এখন ওটা রিটার্ন হয়ে গেছে, মানে উপর দিকে উল্টো দিকে এন্ট্রি করবো, কারণ হচ্ছে ওটা ও সরি সরি ভুল বলছি, চেক রিটার্ন হয়েছে, চেক চেক রিটার্ন হয়েছে, কেন মানে আনসারটা ঠিকই হতো কিন্তু কনসেপ্টটা ভুল হচ্ছিলো, চেক রিটার্ন করেছি কিন্তু এন্ট্রি পাস করিনি, তাহলে চেকটা তো আমার ডেবিট দিকে ছিল, এন্ট্রি পাস করতে হলে কোন দিকে যাবো, ক্রেডিট দিকে যেতাম, আমি ঠিকই করছিলাম কিন্তু কনসেপ্টটা এটা নয়, চেকটা এদিকে ছিল, এখন আমি এন্ট্রি রিটার্নে এন্ট্রি পাস করার জন্য এদিকে যাবো, আমি প্লাস হলো, আবার বলবো এটা, চেক রিটার্ন মানে আমি চেকটাই রিসিভ করেছিলাম, রিসিভ করে ব্যাঙ্কে জমা দিয়েছিলাম, ব্যাঙ্ক আমাকে ওটা ডিজোনার করেছে, ব্যাঙ্ক ওটা ডিজোনার করেছে কিন্তু তার জন্য কোনো এন্ট্রি পাস করা হয়নি, তো ডিজোনার এন্ট্রি এন্ট্রি আমি ছিলাম কোন দিকে, এদিকে ঠিক আছে, এখন কোন দিকে করলাম, এদিকে করলাম, যা ঠিক আছে। তো নেক্সট, চেক ইস্যু করেছিলাম, চেক চেক ইস্যু করেছিলাম, চেক কী করেছিলাম, চেক যখন ইস্যু করেছি তখন সেটা কোন দিকে লিখেছিলাম, ক্রেডিট দিকে লিখেছিলাম, ওই চেকটা কিনা টেকনিক্যাল গ্রাউন্ডে ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ক্রেডিট সাইড ক্যান্সেল করতে গেলে কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে, এবং ফিগার হচ্ছে তোমার কিতনা রুপিয়া কা ফিগারে, 300 টাকা, তিনশো টাকা, তাহলে এই 300 টাকাটা কী হলো, মাইনাস হলো, এটা মাইনাস হলো। হ্যাঁ পরেরটা, বিল ডাইরেক্টলি কালেক্টেড বাই ব্যাঙ্ক, ব্যাঙ্ক তাড়াতাড়ি করে একটা বিল কালেক্ট করেছে, ব্যাঙ্ক যখন বিল কালেক্ট করেছে আমি এন্ট্রি করিনি তো, ক্যাশবুকে এন্ট্রি করিনি, তাহলে ক্যাশবুকে এটা আনে বানানো জানাবেলা না, কালেক্টেড তো ব্যাঙ্কে টাকা এসছে, আমাদের টাকা এসেছে, তো এটা আনেবেলা, হ্যাঁ কত টাকা বলো, 2000 টাকা, এটা হলে এটা হলো কী লিখলাম, কেন বুঝতে অসুবিধা হলো, এটা আনেবেলা, এটা আনে ওয়ালা, এটা আনেবেলা, ব্যাঙ্ক চার্জ ডেবিটেড বাই ব্যাঙ্ক, ব্যাঙ্ক চার্জ ব্যাঙ্ক ডেবিট করেছে, ব্যাঙ্ক ডেবিট করেছে মানে আমাদের ক্রেডিট, 12 টাকা ক্রেডিটে লিখলাম, প্লাস লিখলাম, আর এক আর এরপরে কী আছে, চেক রিসিভড এন্টার টুয়াইস, চেক পে, চেক পে আমি বাঁদিকে দুবার লিখে দিয়েছি, ওরে বাচ্চারা বলো তাদের করে, বাঁদিকে কবার লিখেছি বল, বাঁদিকে দুবার লিখে দিলাম, কী আশ্চর্য কথা, ঠিক করতে গেলে কী করবো, একবার একদম তো শিখে গেছিস, একবার এদিকে লিখে দিলাম 500 টাকা। আর এটা বলো, বিল ডিসকাউন্টেড ডিজোনার্ড, বিল ডিজন বিল ডিসকাউন্টেড ডিজোনার হয়েছে, এই বিল ব্যাপারেই তোরা ভালো করে বুঝিস না, তো ড্রয় অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, তার মানে টাকাটা আমার কী হলো না, আমি বিল ডিসকাউন্ট যখন করেছি তখন টাকা পেয়েছিলাম তো, এখন টাকাটা আমার কাছ থেকে কেটে যাবে, আবার বলি বিল ভাঙিয়ে ব্যাঙ্কে টাকা আসে, এটা যদি ডিজোনার হয় তাহলে ব্যাঙ্ক থেকে টাকা চলে যাবে, রাইট, তাহলে এটা হলো, এটা কোন দিকে বসে বল, বিল চলে ব্যাঙ্ক থেকে চলে যাওয়া মানে কোন দিকে লিখবো, ক্রেডিটে লিখবো, রাইট, তাহলে বিল ডিসকাউন্টেড আগে ভাঙিয়ে টাকা পেয়েছিলাম, বিল ডিসকাউন্টের মানে কি, বিল ভাঙিয়ে ব্যাঙ্কে জমা দিলে বিলটা ভাঙালে মনে কর আমি টাকা পেয়েছি, এখন সেটা কি হয়ে গেল, ডিজোনার হয়ে গেল, ক্যান্সেল করতে হবে, তো পেয়েছিলাম যখন কোন দিকে ছিল, ডেবিট দিকে, এখন কাটতে গেলে কোন দিকে করবো, তাই ক্রেডিট দিয়ে করলাম, ক্লিয়ার, তাহলে কী কী যোগ হলো, কী কী বিয়োগ হলো, আমি দেখতে পাচ্ছি যোগ কর, 8000 প্লাস কত, 1000 প্লাস কত, 100 বলে যা, 500 400 12 500 বাপরে 12 প্লাস 500 500 প্লাস 400 প্লাস কত, 4000 মাইনাস কর 300 10 300 আর 2000 এটা ছিল কি ওভারড্রাফট,
ওভারড্রাফট থেকে তোমার কাছে কি হয়ে গেছে, পজিটিভ ব্যালেন্স হয়ে গেছে, প্লাস মাইনাস করে নেট করেছো সেটা। তাহলে ওভারড্রাফট থেকে আমার কাছে কি হয়ে গেল, একটা ব্যালেন্স বেরিয়েছে যেটা কিনা প্লাসে বেরিয়েছে। তখন তুমি লিখবে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, নট ওভারড্রাফট। কি লিখলাম? ব্যালেন্স অ্যাজ পার পিবি, নট ওডি। এটাকে লিখবো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, নট নট ওডি হলো, নট ওডি হলো তো। হ্যাঁ, তাহলে যদি নেগেটিভ ব্যালেন্স থেকে, ওভারড্রাফট ব্যালেন্স থেকে যদি আমি পজিটিভ ব্যালেন্স পেয়ে যাই তো বলবো নট ওভারড্রাফট। ঘুরিয়ে বলি, নর্মাল ব্যালেন্স থেকে যখন নেগেটিভ ব্যালেন্স পেয়ে যাবে তখন তাকে কী বলবে, শেষে গিয়ে তাকে বলে দেবো ব্যাকেটে ওভারড্রাফট। তাহলে উত্তরটা যদি মাইনাস দিয়ে আসতো তাহলে তাহলে কিন্তু আমরা উল্টো বলতাম, তখন ওভারড্রাফট। আবার এই এইটাকে শেষ করি, ওটা কথা বাদ দিয়ে, আমার কাছে ছিল কি ওভারড্রাফট, আমার কাছে কী ছিল ওভারড্রাফট। ওভারড্রাফট থেকে আমার কাছে কী হয়ে গেছে, পজিটিভ ব্যালেন্স, পজিটিভ ব্যালেন্স হয়ে গেছে, নরমাল ব্যালেন্স হয়ে গেছে। তো ব্যাপারটা কি হলো, আমার কাছে, আমার কাছে আবার বলে দিই কথাটা, আমার এইখানে ব্যালেন্স ছিল কি বললাম, এইখানে ব্যালেন্স ছিল ওডি ব্যালেন্স, রাইট? হ্যাঁ, এখন যদি এখানে মাইনাস এসে গেছে, নেট লেভেলে প্লাস আর মাইনাস করে আমার শেষমেশ মাইনাস এসছে, তাহলে আমি বলবো নট ওভারড্রাফট। তাহলে ওভারড্রাফট থেকে মাইনাস এলে বলবো নট ওভারড্রাফট। আমি আগে যেটা বলছিলাম ভুল বলছিলাম, ওভারড্রাফট থেকে মাইনাসে চলে এলাম তো বললাম কি নট ওভারড্রাফট। ঘুরিয়ে বলি, নর্মাল ব্যালেন্স থেকে না মাইনাসে এসছো, তাহলে কী বলবো, ওভারড্রাফট। তাহলে ওভারড্রাফট থেকে নট ওভারড্রাফটে যেতে গেলে উত্তরটা নেগেটিভ আসতে হবে, আর তাহলে এখানে কী লিখবো, নট ওডি। কিন্তু এই অঙ্কটাতে কী হয়েছে, এই অঙ্কটাতে কী হয়েছে বলো, এই অঙ্কটাতে পজিটিভ টু পজিটিভই আছে, মাইনাস কী হয়েছে? এই ফিগারটা 11,902 টাকা কি মাইনাস হয়েছে না প্লাস হয়েছে? মাইনাস, মানে যেমন ছিল তেমনই, মানে প্লাসই হয়েছে। তাহলে আমি ওভারড্রাফট থেকে ওভারড্রাফটই রইলাম, তাহলে ওভারড্রাফট থেকে তো পাশে লিখে দেবে কি, পাশে লিখে দেবে ওডি। এত বড় লেখা বাজে লাগছে দেখতে, এটা পাশে কী লিখে দেবে বল, ওডি। কোথায় লিখবো রে, এটা ওডি ব্যালেন্স ধরে হলো। তাহলে আমি প্রথমে কী ছিলাম, ওডি ছিলাম, এখন কী হলাম, ওডি। এখনও আমি ওডি রয়ে গেলাম, আগে কী ছিলাম, ওডি, এখনও ওডি রইলাম, কোনো অসুবিধা আছে? যদি মাইনাস বেরোতো উত্তরটা, মনে কর -600 লিখতো, তখন তোরা কি লিখতিস, নট। হ্যাঁ, তখন লিখতাম নট ওভারড্রাফট, যেহেতু ওডি দিয়ে শুরু করে নেগেটিভ পেয়েছি তো নট ওভারড্রাফট, আর নর্মাল দিয়ে শুরু করে নেগেটিভ পেলে বলবো ওভারড্রাফট। তাহলে এই দুটো চেঞ্জ হতে গেলে উত্তরটা নিশ্চয়ই নেগেটিভ হতে হবে। ওকে, ওভার।